হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আলোচনা করব অবজেক্ট নিয়ে। অবজেক্ট লেখার সিস্টেম, অবজেক্ট আমাদের কোথায় কোথায় লাগবে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। বাট এই এপিসোডে আলোচনা করব অবজেক্ট জিনিসটা কি, অবজেক্ট কীভাবে লিখতে হয়, অবজেক্টের মধ্যে কী কী থাকে এবং সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো কীভাবে, এই বিষয়গুলো নিয়ে। আশা করি আপনাদের এই এপিসোডটা হবে অনেক ফ্রুটফুল, অনেক ফলপ্রসূ। তাহলে চলুন আমরা শুরু করে দিই জাভাস্ক্রিপ্টের আজকের এপিসোডটা। তাহলে আমরা এডিটরে চলে যাই। তো আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপসের মধ্যে ফার্স্টে শিখলাম অ্যারে, তারপরে ফাংশন, এখন শিখবো অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা আসলে আমরা যখন অ্যারে দেখছিলাম, অ্যারের মধ্যে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা ইন্ডেক্স নাম্বার ছিল, যার কারণে আমরা যদি জিরো লিখতাম তাহলে একটা আসতো, ওয়ান লিখতে একটা আসতো। কিন্তু অবজেক্টের মধ্যে, অবজেক্টটা আসলে অনেকটা অ্যারের মতোই, যদি দেখি তাহলে আরও একটু ক্লিয়ার হবেন। এরতে যেরকম আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়ে আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু এখানে নাম্বার আপনার মানে আগে এই জন্য এরতে আপনার সিরিয়াল ব্রেক হলে ঝামেলা হতো, মানে চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখানে আবার এই সিরিয়ালের ব্যাপারটা এরকম দরকার নেই আর কি। সাপোজ আমি ধরেন এখানে কনস্ট্যান্ট নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম ধরেন পার্সন ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে লেখার সিস্টেম এরকম করে লেখা যায়, আমি এরকম করে লিখতে পারি ওবিজেই সিটি অবজেক্ট ফার্স্ট ব্র্যাকেট, এরকম করে অবজেক্ট লেখা যায়। বাট এভাবে আমরা লিখবো না, আমরা লিখবো মানে এরের মতোই আর কি, নিউ লেখে নিউ এর এরকম লেখা যায়। বাট আমরা এরকম করে না লিখে যায়, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেই কাজ করা যাবে। এখানে লিখতে হবে ধরেন নেম, এখানে আমরা একটা স্ট্রিং লিখতেছি, সাপোজ মোস্তাফিজ সাব্বির। ওকে, এখানে আবার এরকম করে দেওয়া যাবে না, এখানে দিতে হবে জাস্ট কোমা, তারপরে লিখতে হবে এজ। ধরেন আমরা এখানে একটা স্ট্রিং ইউজ করলাম, ফার্স্টে একটা নাম্বার ইউজ করব, সাপোজ ধরেন দিলাম 25, আবার কীভাবে নাম্বার পাস 25। তো যাই হোক, এখন এডুকেশন ধরেন দিলাম এডুকেশন ট্রু, মানে আমি শিক্ষিত লোক, খুব ভালো কথা। তারপরে ধরেন গার্লফ্রেন্ড ফলস, মানে নাই গার্লফ্রেন্ড নাই। তারপর MARRIED ম্যারিড ট্রু। তারপরে ধরেন কি দেওয়া যায় ধরেন হ্যান্ড, হ্যান্ড ডান হাত বাম হাত, মানে কটা হাত আছে আমার আর কি, ডান হাত বাম হাত। ওকে, খুব ভালো কথা, দুইটা হাত আছে, এরা অনেকেরই থাকে না, তিন চারটা থাকে। তারপর মনে করেন স্টেটমেন্ট, সাপোজ আমার কিছু কথা বা বাণী আমি এখানে ফাংশন ইউজ করতে পারি, মানে বোঝাচ্ছি যে এর মধ্যে কী কী ইউজ করা যায় আর কি, সব ইউজ করা যায় এর মধ্যে, ইউজ করা যাচ্ছে সবই। আমি দিলাম যে তোমরা সবাই বেশি বেশি খাও। ওকে, খুবই ভালো কথা, আমরা বিশাল কিছু করে ফেলছি, মানে ফাংশনের বিশাল কিছু শিখে ফেলছি আর কি। এখন যদি এরা আমরা অ্যাক্সেস করতে চাই, ধরেন কেউ অ্যাক্সেস করবো, আমরা যাই লগ, এভাবে করে আমি এরকম যদি সেকেন্ড মানে এরের মতোই আর কি, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর যদি এখানে বসাই দিই এটা, আচ্ছা কিছু দেখা যাচ্ছে না কারণ আনডিফাইন্ড। এখানে পার্সনের মধ্যে আমি যদি নেমটাকে ই করতে চাই, কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কজ কি, কোনো কজ নেই। আমরা এখানে এরকম করে না করি, যার শুধু এটা কী করবো, সরি,
এখানে একটা ডট দিব, ডট দিব। এখন দেখা যাচ্ছে মোস্তাফিজ সাব্বির, খুবই ভালো কথা। আবার আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে যাই, দেখি দেখা যায় কিনা, ফার্স্ট ব্র্যাকেট দেখা যায়, দেখা যায় না, এরকম করে দেখা আসলে সিস্টেম না। ওকে, তা আমি কী করবো, এখান থেকে যা শুধু একটা ডট দেবো, ডট দিলেই দেখা যাবে। আবার যদি আমরা এখানে এস দেখতে চাই, এস 25, আমরা যদি এডুকেশন দেখতে চাই, দেখতে পাচ্ছি 2, আমরা যদি গার্লফ্রেন্ড দেখতে চাই, ফলস, আরে নাই, একটা হ্যান্ড দেখতে চাই, কি দেখা যাচ্ছে, ডান হাত, বাম হাত। আমরা যদি স্পেসিফিক কোনো হাত দেখতে চাই, হ্যাঁ, তাহলে এখানে মানে কোনো অ্যারের একটা মান দেখতে চাই, ধরেন আমরা দিয়ে দিলাম এখানে 0, কী দেখা যাচ্ছে, ডান হাত, খুবই ভালো কথা। আমরা স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি যদি বাণী ছোট মানে কী বাণী সারছে উনি সেটা দেখতে চাচ্ছি, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এরকম করে, বাট বাণীটা দেখা যাচ্ছে না, কেন কেন দেখা যাচ্ছে না আমরা একটু দেখি। দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এই যে সব কিছুই আছে এখানে, ইনফরমেশনগুলো আছে আর কি। আচ্ছা, আমরা জানি যে ফাংশন যদি এভাবে শো করাতে চাইতাম, যেহেতু দুইবার তৈরি করা হয়েছে, যা শুধু এখানে এটা না করে এখানে রিটার্ন করলেই আমরা খুব ভালো মতো এটা দেখতে পারার কথা ছিল। ওকে, ফাংশন তোমরা সবাই বেশি বেশি খাও, মানে কথাটাই ফাংশন এভাবে না লিখলে তো আসলে ডিক্লেয়ার করা হয় না, ইনভোক করা হয় না, আমরা জানি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম যে আসলে ফাংশন, কনস্ট্যান্ট, অবজেক্ট, আমরা অবজেক্ট নিয়ে আরও আলোচনা করব, আমরা ফাংশন নিয়ে আরও আলোচনা করব ভবিষ্যতে, আমরা অ্যারে নিয়ে আরও আলোচনা করব। তো প্রাথমিক পর্যায়ে এতটুকুই, তাই হোপ আপনারা বুঝতে পারছেন, আরও ক্লিয়ার হবেন বিষয়গুলো নেক্সট এপিসোডগুলো কন্টিনিউ করতে পারলে, আই হোপ আপনারা কন্টিনিউ করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।